Hello everyone, I am Dr. Tahida Rahman Irin, Dermatologist and Cosmetologist, Shajgoj Medical, Bangladesh Limited. আজকে আমরা কথা বলবো অ্যান্টি এজিং এবং কোকোনাট অয়েলের অ্যাপ্লিকেশন অ্যান্টি এজিং এ কি কি ভূমিকা আছে সেগুলো নিয়ে। কোকোনাট অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। আমরা সবাই জানি ভিটামিন ই হচ্ছে একটা খুবই পপুলার অ্যান্টিঅক্সিডেন্ট। আর ভিটামিন ই আমরা যখন ব্যবহার করি আমাদের স্কিন ধীরে ধীরে রিঙ্কেল ফ্রি হতে থাকে। সে কারণে কিন্তু কোকোনাট অয়েলকে এজ স্টপার বলা হয়। এরপরে কোকোনাট অয়েলে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর প্রোটিন মানে আমরা যখন কোনো প্রোটিন ব্যবহার করব টপিক্যালি মানে স্কিনে, তখন আমাদের কোলাজেন প্রোডাকশনটা বাড়তে থাকবে। আর বেশি বেশি কোলাজেন মানে রেস রিঙ্কেল ফ্রি স্কিন। তো আমরা যদি রেগুলার বেসিসে কোকোনাট অয়েল ব্যবহার করে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের প্রিম্যাচুর যে এজিং এর যে একটা চান্স থাকে সেটি আস্তে আস্তে কমতে থাকবে। আর এর থেকে বড় কথা হচ্ছে যে কোকোনাট অয়েল একদমই ইজিলি অ্যাফোর্ডেবল কস্টে আমরা পেয়ে যাই। এটা ইজিলি অ্যাভেলেবল আমাদের দেশে। আমরা যখন কোনো ময়শ্চারাইজার অ্যান্টিএজিং বা এজ স্টপার হিসেবে চিন্তা করি, প্রথমেই দেখি এটা অয়েল পিএইচ ব্যালেন্সড কিনা। কোকোনাট অয়েল অয়েল পিএইচ ব্যালেন্স, যেটা আপনার যে কোনো স্কিনের জন্য খুবই সুদিং ইফেক্ট নিয়ে আসে। ড্রাই বা নর্মাল স্কিনের জন্য এটাতে ভালো একটা এক্সেলেন্ট ময়শ্চারাইজার। এছাড়াও যাদের স্কিনটা অয়েলি এবং অ্যাকনি প্রন, তারাও কিন্তু কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। তবে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা ব্যবহার করতে হবে। কোকোনাট অয়েলের সাথে যদি কোনো এসেন্সিয়াল অয়েল মিক্স করে অ্যাপ্লাই করে, যেমন টি ট্রি অয়েল, তাহলে অ্যাকনি ফ্লেয়ার আপটা কম হবে। আর কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে একটু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সেটা লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেললে আপনার অ্যাকনি হওয়ার কোনো চান্স থাকবে না। কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, সাথে এক্সফোলিয়েটর হিসেবেও। আর আমাদের পোরগুলোতে যদি কোনো ডার্ট পার্টিকেল জমে থাকে, তাহলে পোরগুলো ওপেন হয়ে যায় এবং এজিং এর সাইনগুলো আর্লি ভিজিবল হয়ে থাকে। কোকোনাট অয়েল একটা এক্সেলেন্ট ক্লিনজার। আপনি যদি কোকোনাট অয়েল যে কোনো ক্লিনজার মানে কমার্শিয়াল ক্লিনজারের পরিবর্তে কোকোনাট অয়েল কোনো কটন বল দিয়ে জাস্ট ক্লিন আপ করেন, আপনার এই পোরগুলো কিন্তু আর কোনো ডার্ট দিয়ে ক্লগ হবে না। সো এটা আপনার এজিং এর সাইনকে আস্তে আস্তে স্লো করতে থাকবে। আর কোকোনাট অয়েল আপনি অ্যালোভেরা জেল বা যে কোনো সাথে মিশিয়ে খুব ভালো স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। ক্লিনজার এবং স্ক্রাবার কিন্তু আমাদের এজ স্টপার হিসেবে কাজ করে। একজন পেশেন্ট যখন আমার কাছে আসে অ্যান্টি এজিং এর কোনো সলিউশন নিতে, আমি তাদেরকে প্রথমে বলি যে ডক্টর তাহিদা রহমান ইরিনের ডার্মা ডায়েরির মূল মন্ত্র হলো 3টি। ইট রেগুলারলি, আপনাকে একটা গাইডেড অথবা পারফেক্ট মিল প্ল্যান মেনে চলতে হবে। আপনাকে গো ফর সোয়েট, আপনাকে রেগুলার বেসিস এক্সারসাইজ করতে হবে। সেই সোয়েটিংটা আপনি যে কোনোভাবেই করতে পারেন, ইয়োগা, সুইমিং, রানিং বা জগিং। এবং এর সাথে আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। আর সাথে অবশ্যই একটা ভালো গুড ময়শ্চারাইজার, যেটা হবে স্কিন ফ্রেন্ডলি, লাইক কোকোনাট অয়েল। থ্যাংক ইউ।